হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি গত 4 বছর যাবত বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস লাইক ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম বা আপওয়ার্কে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। বর্তমানে আমি ডিজিটাল যুগ আইটি ইনস্টিটিউটে একজন ট্রেনার হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ওয়েব টেমপ্লেটের ফুটার কীভাবে ডিজাইন করতে হয়। সো প্রথমে আমি ওয়েব টেমপ্লেটের যে স্ট্রাকচারটা আছে সেটাকে ওপেন করে নিচ্ছি। লাস্ট ক্লাস আমি দেখিয়েছিলাম যে হেডার পার্ট কীভাবে ডিজাইন করবেন। সো এখানে হেডার পার্টটা ডিজাইন করা আছে। সো আমি সবগুলোকে একটা গ্রুপ করে রেখে দিচ্ছি হেডার লিখে। সো যেই ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করতেছিলাম আমরা সেই ওয়েবসাইটটাতে আবার যাচ্ছি ফুটারটা দেখার জন্য। আমরা জানি যে ফুটারটা ওয়েবসাইটের সবার নিচে থাকে। সো এই হচ্ছে আমার ফুটার। তো এই পোর্শনটুকু আজকে আমরা ডিজাইন করব। সো ফুটারটা জানেন সচরাচর সবসময় সবার নিচে থাকে। সো আমি নিচের দিকেও ডিজাইন করতে পারবো আবার উপরের দিকেও করতে পারবো, কেননা করার শেষে আমি ওটাকে একটা গ্রুপ করে রাখবো। সো চাইলে পরে গ্রুপটাকে ড্র্যাগ করে সবার নিচে দিয়ে দিতে পারবো। সো আমি এখান থেকে আপাতত করতেছি, লাস্টে এটাকে টেনে একদম নিচে নিয়ে যাব। সো দেখতে পারতেছি যে ফুটারের জন্য একটা ব্যাকগ্রাউন্ড আছে পুরোটাতে। সো আমি ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করতেছি। তো আমি এটার কালারটা নিয়ে নিচ্ছি, কালার কোডটা। সো এটাকে কপি করে নিলাম। দেন ফুটারের জন্য একটা এরিয়া সিলেক্ট করে নিচ্ছি যে এইটুকু পোর্শন হচ্ছে আমার ফুটারের জন্য। সো এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দেন ওকে করে দিচ্ছি। সো দেখতে পারতেছি এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেন আমরা দেখতে পারতেছি যে কন্টেইনারের ভিতরে হেডার পার্টে যেমন ছিল লোগোটা, ঠিক সেম অ্যামাউন্টের স্পেস নিয়ে এখানে আপনার এই লোগোটা আছে। এবং আমরা এখানে যদি দেখি টোটাল, আমরা জানি যে এখানে 12টা কলাম আছে। সো এখানে টোটাল 4টা ভাগে ভাগ করা হয়েছে। দ্যাট মিন্স এক একটা ভাগে আপনার 3 কলাম করে স্পেস নিছে, দ্যাট মিন্স 3 × 4 = 12। সো আমার ডিজাইনগুলো 3 কলামের মধ্যে রাখতে হবে প্রত্যেকটা পোর্শন। সো আমি প্রথমে লোগোটাকে কপি করে নিচ্ছি এখান থেকে, দেন আমি এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। সো দেখতে পারতেছি আমাদের লোগোটা এখানে চলে এসেছে। লোগোটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি, ব্ল্যাক কালারটা। সো আমি ব্ল্যাক কালারটাতে ক্লিক করে ওকে করে দিচ্ছি, দেন আমি ডিলিট করে দিচ্ছি, দেন কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করে নিচ্ছি। সো এখানে দেখেছেন যে 3 কলাম পর্যন্ত স্পেস নিতে হবে, দ্যাট মিন 1, 2, 3, এর বাহিরে যাওয়া যাবে না। সো আমি এটাকে ছোট করে নিচ্ছি প্রথমেই। দেন ওকে করে দিচ্ছি। এর পরের পোর্শনে কিছু কন্টেন্ট আছে বা লেখা আছে আমাদের। সো আমি লেখাটাকে এখান থেকে কপি করে নিলাম, দেন টেক্সট টুল দিয়ে আমি লেখাটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। এবং ফন্টের কালার দেখতে পাচ্ছি কিছুটা ডার্ক অ্যাশ কোয়ালিটির, বা আমরা ব্ল্যাকও দিতে পারি। সো আমরা আপাতত ব্ল্যাক দিচ্ছি যাতে এখানে ভালো দেখা যায়। আপনারা দেখতে পারতেছেন যে এখানে উপরের দিকটাতে কিছু স্পেস রাখছে। সো আমরা লোগোটাকে এবং
লেখাটাকে কিছুটা নিচে নামিয়ে দিচ্ছি। দেন এখানে যেভাবে আছে যে মুক্তর পরে লাইনটা ব্রেক করেছে এবং ঢাকার পরে লাইনটা ব্রেক করেছে, সেমভাবে আমি এখানে সেম কাজটা করব টেক্সট টুল ইউজ করে। দেন এটা দেখতে পারতেছি যে পুরো তিন কলাম পর্যন্ত স্পেস ইউজ করেছে, সো এটাকে আমি বড় করে তিন কলাম পর্যন্ত স্পেস দেব। দেন এটাকে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। সো এটা এখন এখানে পারফেক্টলি সেট হয়েছে। দেন আমরা এই দুইটা লেখা দেখতে পাচ্ছি যে ইউজফুল লিঙ্কস, দেন এটা এটা যাবে আমাদের ফোর থেকে ফাইভ কলামের মধ্যে। সো আমি এটাকে টেক্সট করে দিচ্ছি। সো আমি এখান থেকে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন আমি কন্ট্রোল টি দিয়ে টেক্সটটাকে বড় করে নিচ্ছি। এটাকে দেখতে পারতেছি যে আমাদের লোগোটার একটু উপরের দিক থেকে শুরু হয়েছে ফুল লিঙ্কটা। সো আমি এটাকে গ্র্যাব করে উপরে নিয়ে যাচ্ছি। দেন এটাকে আমি ওকে করে দিচ্ছি, কজ এটার জন্য আমার তিন কলাম বরাদ্দ। সো আমি তিন কলামের মধ্যে সব কিছুই করতে পারবো, কোনো সমস্যা নেই। দেন আমি এটাকে ওকে করে দিলাম এখান থেকে। তো এখানে ফন্ট সাইজটা দেখতে পাচ্ছি যে ইউজফুল লিঙ্কসটা বোল্ড অবস্থায় আছে, সো আমি ইউজফুল লিঙ্কসটাকে বোল্ড করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ইউজফুল লিঙ্কটা বোল্ড হয়ে গিয়েছে। দেন আপনার ইউজফুল লিঙ্কস প্রাইভেসি পলিসি, সো আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি এখান থেকে। ওয়ান টু থ্রি, দেন ফোর থেকে শুরু হবে এখান থেকে। দেন আমি প্রাইভেসি টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে চেঞ্জ করে প্রাইভেসি পলিসি দিয়ে দিচ্ছি। দেন এটাকে আমি ওকে করে দিচ্ছি। এবং লাস্ট পোর্শনে দেখতে পাচ্ছি যে কিছু লোগো আছে, লোগো বলতে আমি আইকনটাকে মিন করেছি, এবং কন্ট্যাক্ট নাম্বার এবং কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে আছে। সো আমি এটাকে প্রথমে কপি করে নিচ্ছি। দেন আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। দেন আমি কন্ট্রোল টি প্রেস করে শিফট এবং অল্টার প্রেস করে এটাকে বড় করে নিলাম। এটা দেখ জানি যে আমরা এটা বারো কলম পর্যন্ত যাবে, সো এটাকে আমি আরও বড় করে নিচ্ছি। তো এরপর এটাকে রাইট সাইডে দিয়ে দিচ্ছি যাতে লেফট সাইডে আমার কিছুটা স্পেস থাকে আইকনগুলো বসানোর জন্য। এবং কন্ট্যাক্টাসটাকে আমাকে বোল্ড করে দিতে হবে, সো আমি এটাকে কন্ট্যাক্টাসটাকে সিলেক্ট করে আমি বোল্ড করে দিচ্ছি। এখানে আমরা দেখতে পারতেছি যে কন্ট্যাক্টাসের যে কন্ট্যাক্টের সি এর নিচে লোগোগুলো বসেছে বা আইকনগুলো বসেছে। সো আমি এখান থেকে দ্যাট মিন্স আমাকে পুরো লেখাটাকে আমি একটু বামে চাপিয়ে নিয়ে আসতেছি। দেন বাকি যে টেক্সটগুলো আছে দ্যাট মিন্স নাম্বার এবং সাপোর্ট আর ডিজিটাল জো, তো এইটার আগে আমি স্পেস দিয়ে দিচ্ছি কিছু।
সো এই পোরশনটাতে আমি আইকনগুলো ইউজ করব তো আপনারা জানেন যে আইকনগুলো আপনারা কোথায় পাবেন সো আমি সেইখান থেকে ডাউনলোড করে নিচ্ছি যে flaticon.com এখানে আপনারা যে কোনো আইকন পাবেন সো আমি এখান থেকে আইকনগুলো ডাউনলোড করে নিচ্ছি যেটা যেটা দরকার লাইক আপনার এখানে দরকার হচ্ছে আমার ইমেল এবং কল সো আমি দুইটা আইকন এখান থেকে ডাউনলোড করে নিব কল সো এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি প্রথমে যেহেতু আমি ফটোশপে করছি সো পিএসডি ফরম্যাটটা ডাউনলোড করব দেন আমি ক্লোজ এনভেলপ সো আমি এখান থেকে ক্লোজ এনভেলপটা ডাউনলোড করে নিচ্ছি সো এখান থেকে আমি কলের আইকনটা এখান থেকে কপি করে নিয়ে নিলাম দেন আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করে নিচ্ছি দরকার পড়লে আপনারা জুম করে নিয়ে কাজ করবেন বাট পারফেক্টলি করা ট্রাই করবেন দেন আমি অল্টারে প্রেস করে এই আইকনটাকেই ডুপ্লিকেট করে নিয়ে এখানে বসিয়ে দিলাম দেন আমার যে ইমেলটা আছে বা ক্লোজ এনভেলপ এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি দেন আমি এখান থেকে এটাকে ওকে করে দিলাম সো দেখতে পারতেছেন যে আমার রাইট সাইডের পোর্শনের কাজটা শেষ দেন সবার নিচে কিছু সোশ্যাল মিডিয়া আইকন আছে এবং লাস্টে এই লেখাটা আছে সো সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা জানেন যে কিভাবে করতে হয় সো আপনারা জাস্ট যেই সোশ্যাল মিডিয়ার আইকনটা দরকার সেটা লিখে সার্চ করেন পেয়ে যাবেন এবং লাস্টে আপনার টেক্সটটা দিয়ে দিতে হবে সো আমি এখান থেকে একটা আইকন ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন সো প্রথমে যেটা আছে ফেসবুক তো আমরা দেখতে পারতেছি যে শুধু এফ লেখাটা আছে সেন্টারে সো আমি ফেসবুকটা নিয়ে নিচ্ছি এখান থেকে শুধু এফ লেখা যেটা তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি দেন এটার ফটোশপ ফরম্যাটটা আমি ডাউনলোড করতেছি আমরা এখানে খেয়াল করি যে এই কন্টেন্টগুলো আছে আপনার মোটামুটি 6 কলাম হচ্ছে এখান থেকে শুরু দ্যাট মিন্স এটা 6 এর বাহিরে আপনার কিছুটা জায়গা নিয়েছে এবং 6 এর পরে কিছুটা জায়গা নিয়েছে সো এই যদি হয় আমার 6th কলাম দ্যাট মিন্স এই পাশে আমার 3টা আইকন দিয়েছে এবং এই পাশে 2টা আইকন দিয়েছে সো এটাকে আমি আরও ছোট করে নিচ্ছি দেন ওকে করে দিচ্ছি এবং আইকনগুলোর সাইডে আমরা দেখতে পারতেছিলাম যে একটা বর্ডার আছে সো আমি বর্ডারটাও দিয়ে দিচ্ছি ফিল কালারটাকে আমি প্রথমে নান করে দিলাম এবং স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি তো এইখানে যে স্ট্রোক কালারটা ইউজ করছি আমি সেই কালারটাই নিব সো আমি কালার পিকার দিয়ে কালারটা পিক করে নিচ্ছি কন্ট্রোল সি দ্বারা আমি কালারটা কপি করে নিলাম দেন আমি এখান থেকে স্ট্রোক কালারটা দিয়ে দিচ্ছি সো আমাদের স্ট্রোকটা রেডি হয়ে গিয়েছে দেন আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে নিচ্ছি
তো আমাদের এফ এর আইকনটাও চেঞ্জ করতে হবে সো আমি এফটাকে সিলেক্ট করলাম পেন টুলে গেলাম এবং এখানে ফিল কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি কন্ট্রোল ভি দেন ওকে করে দিলাম তো দেখতে পারতেছি আমাদের ফেসবুক আইকনটা হয়ে গিয়েছে দেন এই দুইটাকে আমি একটা গ্রুপ করে ফেলতেছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় সো আমরা দেখতে পারতেছি যে আমাদের আইকনটা আমরা এখান থেকে অ্যাট এ টাইম ছোট বড় করে নিতে পারতেছি সো এইখানে আমি কন্ট্রোল জেড তো আমি পুরো গ্রুপটাকে গ্রিপ করলাম তো আমি এটাকে এখানে দিচ্ছি প্রথমে ছিল ফেসবুক দেন আরও কিছু সোশ্যাল মিডিয়া আইকন ছিল তো আপনারা সেম সিস্টেমে আইকনগুলো এখানে বসিয়ে দিবেন সো আমি এটাকে জাস্ট এখানে রেখে দিচ্ছি জাস্ট প্লেস হোল্ডার হিসেবে আপনারা যখন করবেন তখন যেই যেই সোশ্যাল মিডিয়া আইকনগুলো ছিল সেম আইকনগুলো বসাবেন সো আমি মাঝখানের স্পেসিংটাকে মোটামুটি পারফেক্ট করতেছি সো এই হলো আমার সোশ্যাল মিডিয়া আইকনগুলো সো আপনারা জাস্ট মাঝখান থেকে যেই যেই সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে লাইক আপনার সেকেন্ডটা হচ্ছে টুইটার দেন ইউটিউব দেন লিঙ্কডইন দেন ইনস্টাগ্রাম সো আপনারা জাস্ট আইকনগুলো ডাউনলোড করে এখানে বসিয়ে দিবেন দেন লাস্ট যে পোর্শনটা আছে সেটা হচ্ছে আপনার কপিরাইটের যে সাইনটা সহ সো এই জিনিসটাকে আমি এখন করে দেই এখানে টেক্সটে ক্লিক করতেছি দেন ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিলাম তো কপিরাইটটাও দেখতে পারতেছি আমাদের আইকনগুলো যতটুকু স্পেস নিয়েছিল প্রায় সেম পরিমাণ স্পেস নিয়েছে একটু বেশি নিয়েছে সো আমি এটাকে আরও বড় করতে হবে আমার সো আমি এটাকে মোটামুটি বড় করলাম দেন এটাকে আমি সেন্টারে এনে বসিয়ে দিচ্ছি সো আমার ফুটার ডিজাইন রেডি দেন ফুটারের যে পার্টগুলো রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত আমি সবগুলোকে একটা গ্রুপ করতেছি তো কন্ট্রোল জি প্রেস করতেছি এটার আমি নাম দিচ্ছি ফুটার এবং এটার নাম দিয়ে দিচ্ছি হেডার সো আমার ফুটার এবং হেডার ডিজাইন করা শেষ সো আমি হেডারটাকে ফুটারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জেড তো ফুটার পার্টে যা যা আছে আমি সেটাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি গ্রুপ ওয়ান থেকে শুরু করে এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম দেন এটাকে আমি কন্ট্রোল জেড দেন আমি সবগুলো পোর্শনকে গ্রিপ করে একদম নিচে দিয়ে দিচ্ছি দ্যাট মিন্স এটা হচ্ছে আমার ফুটার পার্ট দেন আমি এটাকে বাহির একবার ক্লিক করলাম এবং হেডারটাকে ইনেবল করে দিব এখন সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেডার এবং ফুটার পার্ট ডিজাইন শেষ সো এইভাবে আপনারা খুব সহজেই স্টেপ বাই স্টেপ ফলো করলে একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে পারবেন এবং এইভাবে আপনারা ফুটারগুলো ডিজাইন করবেন দেন আমি এটাকে সেভ করে আপডেট করে দিচ্ছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন এবং বেল আইকনটি অন করে দেন